মিয়ানমারের সামরিক সরকার হত্যাকাণ্ড নির্যাতন বাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে ক্ষমতা দখলের পর জান্তা বাহিনী মিয়ানমারের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এখনও চলছে গণগ্রেপ্তার হত্যা ও নির্যাতনের মতো ঘটনা বিরোধীদের দমনে এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি জান্তা সরকার অং সান সুচির সরকারকে হটিয়ে দু সালে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির বাহিনী এর প্রতিবাদে দেশ দেশজুড়ে বিক্ষোভের ঝড় ওঠে তখন এই প্রতিবাদ বিক্ষোভ ব্যাপক সহিংসতার সঙ্গে দমন করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই জান্তা জানতাবাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সাধারণ মানুষের উপর গেল তিন বছরে মিয়ানমারের বাহিনী পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বাহিনীর হাতে এখন পর্যন্ত আটক হয়েছেন সাতাশ হাজারের বেশি মানুষ যার মধ্যে শিশুও রয়েছে নির্যাতিত অবস্থায় জানতার হেফাজতে মারা যায় এক হাজার আটশো তেপ্পান্ন জন তার মধ্যে আটাশিটি শিশু সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে নির্যাতনের শিকার হওয়া কয়েকশো ব্যক্তির দূর থেকে নেয়া সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভালকার তুর্ক প্রতিবেদনে আরও বলা হয় দু হাজার একুশের সামরিক অভ্যুত্থানের পর দেশটি তেত্রিশ লাখেরও বেশি মানুষ ঘর সামরিক সহিংসতার কারণে অর্ধেকের বেশি মানুষ এখনও সীমার নিচে বাস করছেন এছাড়াও ওই প্রতিবেদনে মিয়ানমারের সাধারণ মানুষের উপর জান্তা বাহিনীর নির্যাতনের ভয়াবহতার কথা বলা হয় তবে জাতিসংঘের ওই প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমারের সামরিক বাহিনী